হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বাইরে ধরতে গেলে যেরকম গরমের তাপমাত্রা বাড়ছে, সেরকম ইভেন্ট সেমিস্টারে পরীক্ষা নিয়েও কিন্তু তাপমাত্রা বাড়ছে। কোথাও একটা মিটিং হয়ে যাওয়ার পর ফাইনাল ডিসিশন এসে যাওয়ার পর পড়ুয়াদের আন্দোলনের জন্য কিন্তু আবার ধরতে গেলে বৈঠক হচ্ছে। কোথাও একটা ডিসিশন চলে এসছে এবং নোটিফিকেশন হিসেবে সেটাকে বার করে দেওয়া হচ্ছে, কোথাও আবার ডিনকে রিকোয়েস্ট করছে টিচাররা যে এই মোডে পরীক্ষা নিলে ভালো হয়। তো তার ফলে আজকে তিনটি ইউনিভার্সিটি আপডেট নিয়ে চলে এসেছি। যা নতুন এসছে তাদেরকে রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা ফাইনালি কীভাবে হবে, যেহেতু অনেক কটা বিষয় থেকে আমরা ধরতে গেলে অন্ধকারে রয়েছি, উচ্চশিক্ষা দপ্তরের থেকে সেরকম কোনো নির্দেশিকা এখন অবধি আসেনি, তার জন্য স্টুডেন্টসরা বিভিন্নভাবে কিন্তু তারা রিকোয়েস্ট জানিয়ে চলেছে এবং আমরাও রিকোয়েস্ট জানাচ্ছি। তবে এর মধ্যেই বিভিন্ন ইউনিভার্সিটি আপডেট এসছে, পরপর একটু শেয়ার করছি। প্রথমে শেয়ার করছি হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটি। কাজী নজরুল ইউনিভার্সিটির তরফে গতকাল একটি নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং ইউনিভার্সিটির সমস্ত কলেজে আপনার নোটিফিকেশানটা পেয়েও যাবেন। সেখানে তারা যারা বলছে যে পরবর্তী ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে অফলাইনের মাধ্যমে, অর্থাৎ কাজী নজরুলের যে ইভেন্ট সেমিস্টারের এক্সামিনেশান যেটা এতদিন ধরতে গেলে অনলাইনের মাধ্যমে হয়েছিল আসানসোল ইউনিভার্সিটির, সেটা কিন্তু হতে চলেছে অফলাইনের মাধ্যমে। স্টুডেন্টসরা এর পরবর্তী তারা বিভিন্ন দাবি তুলছে, তবে একটা জিনিস কমন, যেটাতে সিলেবাস এবং তার সাথে অনলাইন অফলাইন দুটো মিশিয়ে পড়ানো। যেহেতু আজকে ধরতে গেলে সিলেবাসটা বা অনেকটা বাকি রয়ে গেছে এবং তাটা অনেক কম সময়ের মধ্যে ধরতে গেলে পরীক্ষা হচ্ছে, তার জন্য কিন্তু তারা সবাই রয়েছে চিন্তিত। কাজী নজরুল ইউনিভার্সিটি পরবর্তী কী ডিসিশন নেয় সেটা তো দেখার, তবে হ্যাঁ, হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে যদি কোনো পার্টিকুলার ডিসিশন না আসে তাহলে কিন্তু এই ডিসিশনগুলো চেঞ্জ করাটা সত্যি খুব মুশকিল। তার জন্যই আমরা খুব তাড়াতাড়ি যে টুইটার ক্যাম্পেনিংটা শুরু করছি গতকাল ধরতে গেলে আগামীকাল থেকেই আমরা শুরু করব এবং আমরা সবাই রিকোয়েস্ট করব যাতে আজকের একটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো না কোনো পদক্ষেপ নেওয়া হয়, কারণ একটা পার্টিকুলারভাবে কিন্তু একটা অন্তত গাইডলাইন থাকা খুব প্রয়োজন একটি পরীক্ষার আগে। অন্য আরেকটি ইউনিভার্সিটি চলে যাচ্ছি, আলিয়া ইউনিভার্সিটি। আলিয়া ইউনিভার্সিটি অলরেডি বলে দিয়েছিল ফাইনাল সেমিস্টারে পরীক্ষা হতে চলেছে অফলাইনের মাধ্যমে। তার পরবর্তীতে স্টুডেন্টসদের একাংশ কিন্তু ধরতে গেলে বিক্ষোভ করেছে এবং বিক্ষোভ চালাচ্ছিল তারা। তো আবার কিন্তু সে আলিয়া ইউনিভার্সিটির তরফ থেকে একটি বৈঠক হয়েছে, আধিকারিকরা বৈঠক করেছে এবং এই বৈঠকের মাধ্যমে তারা যে ডিসিশন নিয়েছে, যেহেতু বর্তমানে ইউজিসি বা রাজ্য সরকারের তরফ থেকে আলাদা করে কোনো গাইডলাইন্স নেই, তাই তারা কিন্তু অফলাইনে পরীক্ষাটাকেই কার্যকর করছে। যদিও সেই যারা পড়ুয়ারা আন্দোলন করছিল তার এখনও কিন্তু আন্দোলনের মধ্যে রয়েছে এবং তারা তাদের দাবি জানাচ্ছে। আধিকারিকদের অনেক কড়া বক্তব্য এসে আধিকারিকরা বলছে, যেহেতু যাদবপুর ইউনিভার্সিটি অন্যদিকে বা বোর্ডের মধ্যে মাদ্রাসা, অন্যদিকে আরও অনেক কটা বা ধরতে গেলে আইআইটি আছে বা আইআইএসটি আছে, যারা ধরতে গেলে এখন অফলাইনে পরীক্ষা করাচ্ছে, তাই কিন্তু আলিয়া ইউনিভার্সিটি নিজেরাও অফলাইনে পরীক্ষা করাতে চলেছে, এমনটাই বক্তব্য দিয়েছে আধিকারিকদের। যদি উপাচার্যের বক্তব্য কিন্তু এখানে আলাদা করে আমরা পাইনি, তাই পরবর্তীতে আলিয়ার যেটা ডিসিশন আসবে সেটা তো আমরা নিশ্চয়ই জানতে পারবো। তবে এই দুটো ইউনিভার্সিটির থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, মেন ইম্পর্টেন্ট পার্ট কিন্তু রয়েছে ইউজিসি অথবা উচ্চশিক্ষা দপ্তর। অন্যদিকে এবার যদি আমি একটু কলকাতা বিশ্ববিদ্যালয়ে চলে আসি, কলকাতা বিশ্ববিদ্যালয় হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউনিভার্সিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং যেখানে ধরতে গেলে প্রচুর স্টুডেন্টসরা পড়াশোনা করে, প্রচুর কলেজের আন্ডারে পড়াশোনা করে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু প্রচুর ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে একটি ডিপার্টমেন্ট হচ্ছে বিটেক। সেই বিটেক ডিপার্টমেন্টের আন্ডারে যারা টিচাররা রয়েছেন তারা কিন্তু চিঠি করেছেন ডিনের কাছে এবং তারা জানিয়েছেন যাতে থার্ড ইয়ারের যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিটেকের পরীক্ষা সেটা যাতে পরবর্তী মাসে অর্থাৎ মে মাসে সেকেন্ড উইকে নিয়ে নেওয়া হয়। কেন তারা এটা জানিয়েছে এবং পরীক্ষার মোড হিসাবেও তারা কী বলেছে সেটা বলছি। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে টিচাররা কী বলেছে একটু জানাচ্ছি। তাদের বক্তব্য অনুযায়ী যারা থার্ড ইয়ারে বর্তমানে স্টুডেন্টস রয়েছে এবং যারা ধরতে গেলে গত লাস্ট দুটো বছর অনলাইনের মাধ্যমে তাদের ইন্টার্নশিপ করেছে, তারা যাতে অফলাইন ইন্টার্নশিপ করতে পারে এবং অনেকটা সময় পায়, তার জন্য তারা সামনের মাসে অর্থাৎ মে মাসের সেকেন্ড উইকে পরীক্ষার জন্য কিন্তু দাবি জানিয়েছে এবং সেরকমটাই তারা ডিনের কাছে রিকোয়েস্ট করেছে এবং এই নিয়ে পরবর্তীতে আলটিমেটলি আমাদের কাছে খুব তাড়াতাড়ি আপডেটও আসতে চলেছে। পরীক্ষা নিয়ে কি বক্তব্য, আমি একদম কোটেড ভার্সনটা আপনাদের কাছে পড়ছি। তিনি যারা জানিয়েছেন, একজন টিচার জানিয়েছেন, বাট নাও দ্যাট অনলাইন ক্লাসেস হ্যাভ রিজিউমড উই ওয়ান্ট দ্য ইউনিভার্সিটি টু হোল্ড দ্য এক্সাম ইন পার্সন অন টাইম থ্রু দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন অফিস। অর্থাৎ একজন টিচার কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি জানিয়েছেন, কোটেড যেটা আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন, তিনি বলেছেন যে যেহেতু বর্তমানে আজকের অফলাইন ক্লাস চালু হয়ে গেছে তাই তারা চাইছে যাতে অফলাইন এক্সামিনেশান কন্ডাক্ট করানো হয় ইউনিভার্সিটির তরফ থেকে এবং তিনি এটাও তার সাথে জানিয়েছে এই টোটাল যেহেতু আগে যেহেতু পরীক্ষাগুলো বিভাগ বিভাগ থেকে হতো, কারণ অনলাইনে পুরোপুরি হতো পরীক্ষাটা ওবির মাধ্যমে হতো, বিভাগরা ধরতে গেলে কোয়েশ্চেন পেপার সেট করতো এবং সেরকমভাবে খাতা দেখা হতো, রেজাল্ট আসতো, কিন্তু বর্তমানে যেহেতু অফলাইন ক্লাস চালু হয়েছে তাই তার আগে নিয়মে ফেরত যেতে চাইছে। তার সাথে তিনি জানিয়েছেন
since the process has not yet been initiated, we have approached the dean, said the teacher. Jodio ei offline je porikha neya hobe eta ekhon obdi final decision noy jo ebong erokom kono final decision ekhon obdi asheni kintu sei teacher ra jara roichen tara kintu tader dean ke janichen to tar phole bujhte pachhen bortomane situation e dhorte gele ajker kintu offline porikhar je palla ta seta kintu onekta beshi chole asche ebong ekhane ektai jukti dekhaacche teacher theke shuru kore shobai o adhikarikra porjonto যেহেতু অফলাইনে ক্লাস চলছে তার জন্য কিন্তু আবার অফলাইনে পরীক্ষাটা তারা নিতে চাইছে এখানে দুটো বিষয় চলে আসে একটা হচ্ছে সিলেবাস কম্পিটিশনস এবং আরেকটা হচ্ছে পর্যাপ্ত সময় যদি আজই পর্যাপ্ত সময় না দেওয়া হয় তাহলে স্টুডেন্টসটা কিভাবে পড়ে তারা কিভাবে সেটা পরীক্ষা দেবে এটা কোশ্চেন এবং যারা বিশেষ করে সায়েন্সে রয়েছে বা ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে যারা বিশেষ করে আজকে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড রয়েছে তারাও কিন্তু এই অনেক কটা কনফিউশনে রয়েছে যে প্র্যাকটিক্যাল না থিওরি কোনটার ওপর তারা বেশি সময় দেবে কারণ আর্ট ধরতে গেলে সময় নেই তার ফলে আমাদের তরফ থেকে যে টুইটার ক্যাম্পেইন আগামীকাল থেকে শুরু হতে চলেছে আমি রিকোয়েস্ট করবো সবাই পার্টিসিপেট করুন এবং আমরা সবাই মিলে রিকোয়েস্ট করি চলুন সবাই মিলে যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে যাতে একটা অন্তত নির্দেশিকা দেওয়া হয় আপনারা অনেকে চেয়েছেন অনলাইন পরীক্ষা দেওয়ার জন্য অনেকে বলছেন অফলাইন পরীক্ষার জন্য আজকের মধ্যে মোটামুটিভাবে আমাদের কিন্তু একটা এই হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সাথে একটা কনক্লুসিভ আসতে হবে যে আমরা কি চাইছি বা স্টুডেন্টসরা আপনারা কি চাইছেন আপনারা অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং ইমেল করবেন অতি অবশ্যই খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি ভালো থাকবেন বেস্ট অফ লাক।